বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশন এ মাসেই পুনরায় চালু হতে পারে তবে সঠিক তারিখ এখনো নির্ধারিত হয়নি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে আগামী আঠারো সেপ্টেম্বর অংশ জওয়ানদের সঙ্গে বৈঠক শেষে স্টেশনগুলোর পুনরায় চালুর তারিখ ঘোষণা করা হতে পারে ডিএমপিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ জানান একটি টেকনিক্যাল টিম সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছে এই মাসের মধ্যেই বন্ধ থাকা স্টেশন দুটি চালু করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে তবে ঠিক কবে নাগাদ স্টেশন দুটির কার্যক্রম শুরু হবে তা এখনও বলতে পারছি না